প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কলকাতার SSKM হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। বালুরঘাট থেকে টানা 7 বার RSP টিকিটে বিধায়ক নির্বাচিত হন তিনি। বাম আমলে রাজ্যের কারা ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন তিনি। 1987 থেকে 2011 পর্যন্ত রাজ্যের মন্ত্রীতে দায়িত্বে ছিলেন তিনি। বিশ্বনাথ চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। শনিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর মৃত্যুর খবর পেয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে SSKM হাসপাতালে ছুটে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে প্রয়াত বিশ্বনাথ চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হয় রাজ্য বিধানসভায়। এদিন প্রয়াত প্রবীণ বামপন্থী নেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। পূর্ণ মর্যাদায় এরপর কনভয় সহযোগে প্রয়াত নেতার মরদেহ তার বাড়ির উদ্দেশ্যে পাঠানো হবে বলে জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। অত্যন্ত দুঃখের, একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ, 7 বারের নির্বাচনে জেতা বিধায়ক, 35 বছর বিধায়ক ছিলেন, তার মধ্যে 26 বছর মন্ত্রী ছিলেন। উনি অসুস্থ হওয়ার খবর মাননীয় মুখ্যমন্ত্রী পাওয়ার পরই তিনি তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করেন এবং প্রতিনিয়ত প্রতিদিন তিনি তার খবরাখবর রাখতেন। হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তারদের সঙ্গে কথা বলতেন। আজকে সকালেই যখন তিনি এই খবর পেয়েছেন, তিনি সঙ্গে সঙ্গে আমাকে জানিয়েছেন যে সরকারের তরফ থেকে যা যা করার সব ব্যবস্থা করার জন্য, এবং পাশাপাশি আজকে আমাদের সরকার অর্ধদিবস ছুটিও ঘোষণা করেছে এবং তিনিও শোক বার্তা প্রকাশ করেছেন। ফলে এরকম একজন মানুষকে হারিয়ে আমরা সত্যি খুব দুঃখিত। আজকে এখান থেকে এখন এই বডি ওনাকে নিয়ে বিধানসভায় যাওয়া হচ্ছে। বিধানসভা থেকে ওনাদের দলীয় কার্যালয় থেকে বালুরঘাট পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত পাইলটিংয়ের ব্যবস্থা থাকবে, যাতে তারা সুস্থভাবে পৌঁছতে পারে।